বেসুরো মুকুল রায় রাজ্য কমিটির বৈঠকে গেলেনই না। মুকুল রায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের জল্পনা। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ডাকা বৈঠকে গেলেন না মুকুল রায়। তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা। তাহলে কি দুজনে সত্যি সত্যি ফিরছেন তৃণমূলে? বিধানসভা নির্বাচনের সময় থেকে কার্যত দলের অন্দরে নীরব ছিলেন মুকুল রায়। কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র নির্বাচনে জিতে বিধায়ক হলেন। দলের পক্ষ থেকে তাকে বিধানসভার বিরোধী দলনেতা হওয়ার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু মুকুল তাতে রাজি হননি। বিধায়ক হিসেবে মাত্র একদিন তিনি বিধানসভায় গেছেন, সেদিন ছিল বিধায়ক হিসেবে শপথ নেওয়ার দিন। সেদিন আবার তৃণমূলের সুব্রত বক্সির সঙ্গে গোপন বৈঠক ঘিরে জল্পনাও হয়। সম্প্রতি করোনা আক্রান্ত হন মুকুল, তার স্ত্রী কৃষ্ণা রায়ও করোনা আক্রান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে তার স্ত্রীকে দেখতে যান। তারপর থেকেই মুকুল রায় তৃণমূলে ফেরার জল্পনা শুরু হয়। পুত্র শুভ্রাংশু রায়ও তৃণমূলে ফিরবেন বলে কানাঘুষো শুরু হয়েছে। তার মধ্যেই দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ডাকা পর্যালোচনা বৈঠকে গেলেন না মুকুল। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে মুকুল কদিন আগে করোনা থেকে সেরে উঠেছেন, ভিড় এড়াতে বৈঠকে যোগ দেননি। একইভাবে বৈঠকে গড়হাজির প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনিও তৃণমূলে ফিরতে পারেন বলে চলছে জল্পনা। এদিন রাজ্য সভাপতির বৈঠকে তার অনুপস্থিতিতে সেই জল্পনা আরো উস্কে গেল। বিধানসভা ভোটের মুখে ঝাঁকে ঝাঁকে তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাদের ঘর বাপসি এখন সময়ের অপেক্ষা মনে করছে রাজনৈতিক মহল। ইয়াসের দোসর ছিল ভরা কোটাল, তার দাপটে লন্ডভন্ড দীঘা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। ক্ষয়ক্ষতির পরিমাণ কত এখনো তা বলা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী প্রত্যেকেই বলেছেন দীঘা সহ উপকূলবর্তী এলাকার অবস্থা সত্যি শোচনীয়। সামুদ্রিক ঘূর্ণিঝড় ইয়াসের জেরে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বঙ্গোপসাগরীয় সমুদ্র উপকূলবর্তী গ্রাম। পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকা পরিদর্শনে এবার 7 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। কপ্টারে করে দীঘা আসেন 7 সদস্যের দল। কপ্টার থেকে নেমে তারা সোজা চলে যান দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অফিসে। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন কাঁথি মহকুমার শাসক আদিত্য বিক্রম মোহন এরারি, এছাড়াও একাধিক প্রশাসনিক আধিকারিকরা। সূত্রে প্রকাশ, মহকুমার শাসক ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও করে প্রতিনিধি দল। তারপর সেখান থেকে তারা দীঘা, শঙ্করপুর, তাজপুর, চাঁদপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। দীঘা পৌঁছে হ্যাঁ, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন নে হমে প্রেজেন্টেশন দিয়া হ্যায় ইয়াহাঁ পে ড্যামেজ কে বারে মে। আব হম সাইট ভিজিট করনে যা রহে হ্যায়, হমারি টিম জো 7 লোগোঁ কি হ্যায়, জো 2 হিসসে মে ডিভাইড হোকে অলগ অলগ ভিজিট করেঙ্গে, জো ড্যামেজ ওয়ালা এরিয়া উপর জাকে দেখেঙ্গে। নাম তো নেই মালুম, ইয়ে তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বতায়েগা। হ্যাঁ